আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করব কাঁচা আমের আচার। এই আচারটা তৈরি করতে আমটাকে রোদে দিয়ে শুকানোর ঝামেলা নাই, ইনস্ট্যান্টই তৈরি করে নিতে পারবেন। খিচুড়ির সাথে এই আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এছাড়াও আপনারা এটার যে তেলটা হবে সেটা দিয়ে মুড়ি মাখিয়ে খেতে পারবেন, আর অন্যভাবে এমনি এমনিও খেতে ভালো লাগে। অনেক টকঝাল মিষ্টি একটা আচার। এই আচারটা একবার তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, একদমই ভালো থাকবে, নষ্ট হবে না। অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আচার তৈরি করার জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি, আর যে আমটা নিয়েছি এটা টক টক আম দিয়েই এই আচারটা করতে হবে, তাহলে আচারের টেস্ট অনেক ভালো আসবে, খেতে অনেক ভালো লাগবে। আপনারা চাইলে গোল যে আমগুলো, দেশি আম, সেটাও ব্যবহার করতে পারেন, সেগুলো টক হয়ে থাকে। এখন আমি আপনাদেরকে একটা আম কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে এগুলোকে কাটতে হবে। প্রথমে একটা আমকে ছুরির সাহায্যে আমি দুই টুকরো করে নিব। এটার ভেতরে কিন্তু হালকা আটি হয়েছে, এই কারণে একটু শক্ত, কাটতে একটু সমস্যা হচ্ছে, তাই আপনারা বটি দিয়ে কেটে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি একটা আপনাদেরকে ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। আর আটিযুক্ত আমি নিতে হবে, যে ভেতরে কিছুটা এরকম আটি হয়েছে, তাহলে কি হবে যখন আপনারা আমের আচারটা তৈরি করবেন তাড়াতাড়ি গলে যাবে না, একটু শক্ত শক্ত আস্ত আস্ত থাকবে। দুই ভাগ করার পরে আমি এক একটাকে এরকম করে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা লম্বা চিরচির করেও নিতে পারেন, ছোট ছোট করে নিলে একটা সুবিধা আছে, আপনারা যখন একটা বয়মে রাখবেন তাহলে খুব সহজেই ভিতরে রাখতে পারবেন, আর ছোট করলে মশলাটাও খুব ভালো করে ভিতরে ঢুকবে। আমি ছিলকা সহ আমের আচারটা তৈরি করব, চাইলে ছিলকা ছাড়াও আমের আচারটা তৈরি করা যাবে। আমার কাছে ছিলকা সহ আচারটা খেতে বেশি ভালো লাগে। সবগুলো আমকে আমি টুকরো করে নিয়েছি, এখন পানির মধ্যে ভিজিয়ে রাখব, আর সাথে দিয়ে দিব 3-4 চামচ লবণ। লবণ দেওয়ার ফলে আমের যে অতিরিক্ত টক ভাবটা আছে সেটা চলে যাবে, আর আমের মধ্যে যে কষগুলো আছে সেগুলোও থাকবে না। এভাবে আমি 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিব। এখন আমের পিসগুলোকে ভালো করে পানি চেঞ্জ করে করে ধুয়ে নিতে হবে, যেন আমের ভিতরে যে আমরা লবণটা ব্যবহার করেছি সেটা যেন পুরোপুরি চলে যায়, তাই 2-3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। এখন একটা একটা করে এরকম করে বিছিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো বড় ডালাতেও কিন্তু এগুলো বিছিয়ে নিতে পারেন। তারপর একটা কিচেন টাওয়াল অথবা এরকম টিস্যু পেপার দিয়ে চেপে চেপে পানিটাকে মুছে নিতে হবে, অথবা আপনারা চাইলে ফ্যানের বাতাসেও আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন, তাহলে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে। আমরা একটা বাটি নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিচ্ছি হলুদ সরিষা 2 টেবিল চামচ আর কালো সরিষা 2 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি ভিনেগার বা সিরকা যেটাই বলি না কেন, 1/3 কাপ পরিমাণ। এগুলোকে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিব, চাইলে আপনারা পাটায় পিষেও নিতে পারেন। এখানে আমি পানির পরিবর্তে সিরকাটা ব্যবহার করেছি, কারণ সিরকাটা দিলে কিন্তু আমরা এই আচারটা দীর্ঘদিন পর্যন্ত, 1 বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মৌরি আর 5-6টা শুকনা মরিচ। এগুলোকে একসাথে কিছুক্ষণ রোস্ট করে নিতে হবে, মানে ভেজে নিতে হবে। আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি, মশলাটা গরম অবস্থায় নেতানো থাকে, মুচমুচে থাকে না, যখন এটা ঠান্ডা হয় তখন মুচমুচে হয়, তাই ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নিতে হবে। চলুন এক নজরে আমরা দেখে নিই যে আমাদের আজকের এই আচারটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে। পাঁচফোড়ন গুঁড়া, তারপর টেলে নেওয়া শুকনা মরিচের গুঁড়া লাগছে, চিনি 1/2 কাপ, আখের গুড় 1 কাপ পরিমাণ, সরিষা পেস্ট, আর এখানে আমি নিয়েছি রসুন পেস্ট 4-5টা রসুনের কোয়া, স্বাদ মতো লবণ আর 1-চা চামচ হলুদ।
একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটাই দিতে হবে, কারণ সরিষার তেল দিয়ে কিন্তু এই আমের আচারটা তৈরি করা হয়। আস্ত পাঁচফোড়ন আর মুড়ি দিয়ে দিব তেলের মধ্যে কিছুটা, আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আস্ত 3টার মতো। চুলা হিটটা কিন্তু এই পর্যায়ে একদমই লো থাকবে, না হলে এগুলো পুড়ে যাবে। এখন আমি দিয়ে দিব রসুন পেস্ট। এই রসুন পেস্টটা যখন আপনারা তেলের মধ্যে দিবেন তখন কিন্তু অনেক ফেনা উঠবে, আর এতে ভয়ের কিছু নেই, আর এগুলো চলেও যাবে। দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট, আর সরিষা পেস্ট দেওয়ার সাথে সাথে কিন্তু ফেনাটাও একদমই কমে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, তারপর ভাজা পাঁচফোড়নের গুঁড়া, সম্পূর্ণটা দিব না, কিছুটা রেখে দিব লাস্টে দেওয়ার জন্য। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি যতটুকু মরিচ নিয়েছি ততটুকুই দিতে হবে, এমন কোনো কথা নেই, আপনারা নিজেদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। কিছুটা রেখে দিব লাস্টে দেওয়ার জন্য। আচারের মশলার টেস্টগুলো এই রসুনের মধ্যে চলে যাওয়ার কারণে রসুনটা খেতে অনেক বেশি মজা লাগে, তাই চাইলে আপনারা আরও কিছু রসুনের কোয়া বাড়িয়ে নিতে পারেন। এটা যেহেতু টক ঝাল মিষ্টি একটা আচার হবে, তাই সব কিছুর পরিমাণটা বুঝে শুনে দিতে হবে, আর টেস্ট আপনারা নিজেরা করে দেখে তারপর অ্যাড করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি আখের গুড়, 1 কাপ পরিমাণ নিয়েছি, আর সাথে আমি চিনিও দিয়ে দিচ্ছি। আখের গুড়টা দিলে যেটা হয়, কালারটা অনেক বেশি সুন্দর হয় আর টেস্টটাও কিন্তু বেড়ে যায়, খেতে অনেক বেশি মজা লাগে, যেটা শুধুমাত্র চিনি দিলে কিন্তু হয় না। মিষ্টির পরিমাণটা নির্ভর করে আম কতটুকু টক সেটার উপর। আম যদি বেশি টক হয় তাহলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, আর কম হলে কমিয়ে দিতে হবে। চুলার হিটটা আমি মিডিয়াম টু লোই রাখবো, না হলে লেগে যেতে পারে। গুড় আর চিনি গলে গেলে আমের টুকরোগুলো এখানে দিয়ে দিতে হবে। সবগুলো একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়া। হলুদটা দেওয়ার ফলে কালারটা সুন্দর আসবে। চুলার হিটটা আমরা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো, তাহলে আস্তে আস্তে কিন্তু এখান থেকেই প্রচুর পরিমাণে পানি বের হবে। ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই এই আমগুলো সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, আর এমনভাবে নাড়তে হবে যেন তলানিতে লেগে না যায়, সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে আমের আচারের কালারটা পরিবর্তন হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ততক্ষণ পর্যন্ত এটা রান্না করব যখন দেখব যে আমটা সিদ্ধ হয়ে গেছে, এবং আমরা যেই সরিষার তেলটা এখানে ব্যবহার করেছিলাম সেটা একদম সম্পূর্ণভাবে বের হয়ে এসেছে, তখন আমরা রান্নাটা বন্ধ করব। এই পর্যায়ে পাঁচফোড়ন গুঁড়া আর হচ্ছে টালা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি একদম আলতো করে নেড়ে দিব যেন এগুলো ভেঙে না যায়। এখন একটা স্টিক দিয়ে আমি এরকম করে দেখে নিব যে আমগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, আমটা একদমই পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। চুলার হিটটা একদম লো রেখে এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করব। তেলটা কিন্তু বের হতে শুরু করেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই আচারের আসল টেস্ট বুঝতে হলে আপনাকে সাথে সাথে না খেয়ে 4-5 দিন পরে খেতে হবে, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা কতটা মজা হয়েছে। এছাড়াও এই আমের আচারটা যত পুরনো হবে তত খেতে মজা হবে। একটা কাঁচের বয়াম নিয়েছি, অবশ্যই কাঁচের বয়ামে এই আমের আচারটা সংরক্ষণ করতে হবে, আর যেই পাত্রে আমরা সংরক্ষণ করব ওইখানে যেন 1 ফুটাও পানি না থাকে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। বয়ামটা যদি ভিজা থাকে তাহলে ফাঙ্গাস পড়ে যাবে।
এই আচারটা আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, মাঝে মাঝে একটু রৌদ্রে দিতে হবে। আপনারা যখন আচারটা খুলে খাবেন তখন অবশ্যই হাত ব্যবহার করবেন না, চামচ ব্যবহার করবেন। ঠিক, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো মজার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।